এরপরে প্রশ্ন হলো বর্তমানে ওসমানী খেলাফতের যে ভিডিও সিরিজ চলছে তা কি দেখা যাবে? প্রথম কথা হলো যে ভিডিও সিরিজ চলমান আছে, এই সিরিজের তথ্যগত দিক কী আছে না আছে আমি জানি না, অতএব তথ্যগত দিকে আমি বলতে পারবো না। তবে এটুকু আমি নিশ্চিত যে এগুলো টেলিভিশনে যখন প্রচারিত হয় ফিল্ম আকারে নারী চরিত্র থাকে কি থাকে না, থাকলে খুব পর্দা পর্ষদের সাথে একবারে হাত মোজা পা মোজা করে হিজাব মেকআপ করে হয় হয় না, তাহলে আপনি এগুলো দেখতে গিয়ে চোখের জেনা হবে কি হবে না? তো এটা শরীরটা তো জায়েজ নেই গুণা, এবং শুধু সাধারণ গুণা নাই, চোখের জেনা খুব ডেঞ্জারাস জেনা। এটার কারণে মানুষ সেজদা গিয়েও জেনা করে, চোখের জেনার কারণে সেজদা গিয়েও কি করে, সেজদা গিয়ে আবার কোন জেনা করে, মনের জেনা, কল্পনার জেনা। চোখে যা দেখেন আমাদের বাইরে সেজদা গিয়ে ওইটা কল্পনা করতে থাকে, এই জন্য খুব ডেঞ্জারাস জিনিস। অতএব ওসমানী খেলাফতের সিরিজ দেখবেন, চোখের জেনা করবেন, কল্পনার জেনা করবেন। তো এইভাবে ইলম অর্জন করা, এটা কোনো ইলম অর্জন করার সঠিক পদ্ধতি